সালাম এক এক করে সমস্ত জিনিসের নাম বর্ণনা করতে লাগলেন। হে বন্ধু, মুফাসসির কিরম লিখছেন কিতাব যদি খুলেন তাহলে বুঝতে পারবেন। অধিকাংশ মুফাসসির এই কথা বলেন এক এক করে দুনিয়ার বুকে যতগুলো জিনিস এসেছে কিয়ামত পর্যন্ত আসবে ওই সমস্ত জিনিসগুলোর নাম হযরত আদম আলাইহিস সালাতু সালাম এক এক করে বলতে শুরু করলে পরিশেষে যখন দেখলেন যে হযরত আদম আলাইহিস সালাতু সালাম ফারিস্তাদের মধ্যে এই যে প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করলেন উত্তর দিতে পারলেন না, তো হযরত আদম আলাইহিস সালাতু সালামের সম্মান এত বেড়ে গেল, সম্মানের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফারিস্তাগণকে বললেন, ওরে ফারিস্তারা আদম আলাইহিস সালাতু সালামকে সাজদা করে দে। সমস্ত ফারিস্তারা হযরত আদম আলাইহিস সালাতু সালামকে সাজদা করেছিলেন, তবে ইবলিস সে আল্লাহ কথাকে অমান্য করেছিল, আদম আলাইহিস সালাতু সালামকে সাজদা করে নাই। এইরকম তাকাব্বর করে অহংকার করে কি বলল, আমি হলাম আগুনের তৈরি, সে হলো মাটির তৈরি, আমি তাকে সাজদা করতে যাব না। আমি মূল কথা বলতে চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু সালামকে শিক্ষা দিলেন, এই শিক্ষার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু সালামের সম্মানকে আবার লেভেলে উঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইরফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতিল মাদারাজাত, আমি ওই সমস্ত মানুষের সম্মান আপার লেভেলে উঠিয়ে দেব, সম্মান বাড়িয়ে দেব। আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহকে অন্তরের মধ্যে রেখেছে, যারা আল্লাহর সিংহাসনে করে আল্লাহর পূজা পাঠ করে, কিসের দ্বারা আমরা সম্মান আপার লেভেলে উঠিয়ে দেব। ওয়াল্লাযীনা উতুল মাদারাজাত, আমি তাকে ইলিম দ্বারা সম্মান আপার লেভেলে উঠিয়ে দেব, ইলিম দ্বারা আমি সারা পৃথিবীর মধ্যে তার সম্মান ছড়িয়ে দেব। হে বন্ধু, কোন ইলিম শিক্ষা করবেন, কোন শিক্ষা নিতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সম্মানকে আগে বাড়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু জ্ঞান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন একটি কিতাব দিয়েছেন যে কিতাবের নাম হলো কোরআন মাজিদ। এই কিতাবখানকে যদি আমরা সুন্দরভাবে মূল্যায়ন করতে পারি, এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে হীরা মনে মুক্তা ঢুকিয়ে রেখেছেন, আমাদের সে কিতাব কানা হলো গাইড স্বরূপ বই, সে কিতাব হলো আমাদের খাস করে আইনের বই, আমাদের কেমন ভাবে চলতে হবে, আমাদের কেমন ভাবে খেতে হবে এক এক করে সে কোরআনের মধ্যে দিয়েছেন, হাদিসের মধ্যে দিয়েছেন, আমাদের জীবন ব্যবস্থা হলো সেই কিতাবের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সম্মান কেমন করে বাড়াবেন, আর এই জায়গাতে খাস করে বললেন যে আমি শিক্ষা অর্জন করাকে আমার খাস করে, এই জায়গাতে আমি একটা কথা বলি যে আল্লাহ পাকের নবী বলছেন যে খাস করে আমার উম্মতের মধ্যে মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই মতো নামাজকে ফরজ করেছে সেই মতো ইলম শিক্ষাটাকে ফরজ করে দিয়েছেন। বন্ধু, আবার খাস করে আমাদের উপরে আগে নামাজ ফরজ করলেন না, যাকাত ফরজ করলেন না, এগুলো কথা কোনোই কথা আসেনি, সর্বপ্রথম এসেছে তুমি শিক্ষা অর্জন করো, পড়ো। একজন যদি আল্লাহর বান্দা বান্দি হজ করতে যায় আর তার হজ যদি কবুল হয়ে যায়, তাহলে যেই মতো মায়ের পেট থেকে নিষ্পাপ বাচ্চা জন্মগ্রহণ করে তার কোনো গুনাহ থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই মতো একজন আল্লাহর বান্দাকে সেই জায়গা থেকে নিষ্পাপ করে, পাপকে মোচন করে, ধুয়ে মুছে সাফ করে বাড়ি পর্যন্ত ফিরিয়ে দেন। বন্ধু,
জ্ঞান তো বড় ইবাদত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগে সেই ইবাদতের কথা বলেননি। আল্লাহ কি বললেন? তুমি শিক্ষা অর্জন করো, তুমি আগে শিক্ষা নাও, শিক্ষা ছাড়া দুনিয়াতে কেউ চলতে পারবে না। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাতে আপনি একটা একটা করে ছেলে দেবেন, এই মাদ্রাসাতে আপনি যে একজন ছেলে দেবেন, আপনার দুইজন ছেলে ইনকাম করে, একটা ছেলেকে আপনি মাদ্রাসাতে দিয়েছেন, তার জন্য অনেক ভাই আছে অশিক্ষিত ভাই, তারা বাদ করে বাবাকে বলে আচ্ছা তোমার ছেলেকে ওখানে মাদ্রাসা ভাগজান এই মাদ্রাসাতে তুমি শিক্ষা দেবে, আর আমরা দুইজন শুধু মহিষ আর গরুর মতো খাটব। এই কথা বলে বন্ধু আপনি বুঝতে পারেন না, আমরা বুঝতে পারি না শিক্ষার গুরুত্ব কতটুকু রয়েছে। আপনি যদি কিতাব খুলেন পেয়ে যাবেন এই এলাকাতে শিক্ষার জন্য এই সমস্ত মাদ্রাসাগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে আমাদের এলাকাতে রুজির ব্যবস্থা ভালো করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছেন। এই মাদ্রাসাগুলো যখন বন্ধ হয়ে যাবে তখন হতে পারে এমন ভাবে কাহাজ চালে চলে আসতে পারে, কেননা খাস করে রুজির মুখের জবাব শুনুন, এইরকম ভাবে আসামের সুপারা মধ্যে তাদের দুইজন ভাই ছিল, একজন ভাই নবীজির কাছে দার্সে বসে নবীজির কাছে শিক্ষা গ্রহণ করছিলেন, কোরআন হাদিসের দার্সে বসছেন, হঠাৎ করে একজন ভাই এসে নবীজির কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার একজন ভাই এইরকম ভাবে আপনার কাছে বসে শুধু কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে, মাদ্রাসাতে থাকে আমি শুধু মহিষ এবং গরুর মতো এইরকম ভাবে ইনকাম করি, আমি ক্ষেতের মধ্যে হাল চালাই, বাজারে বাজার করতে আমি যাই, এই মতো আমি খুলবেন না কি করবেন, খুলবেন তো আপনি এরপরে এলাকা করতে পারলেন না, আপনার বক্তব্য বন্ধ করে আমি খুলে দেবো আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে কত সুন্দর ভাবে আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে বরকতের ফোড়া দিয়েছেন। আল্লাহ পাকের নবী বলছেন শুনো তুমি যে এই কথাটা বলছো যে আমি শুধু ইনকাম করি আর এই ভাই শুধু এই মাদ্রাসাতে থাকে আর কোনো কাজে যায় না, কন্ট্রোলে যেতে হলে আমাকে যেতে হয়, খেতে হাল চালাতে গেলে আমাকে যেতে হয়, আমার ভাই শুধু মাদ্রাসাতে শিক্ষা অর্জন করে। এইরকম ভাবে নবীজির কাছে বিচার জানালেন, নবীজি বললেন ও ভাই তুমি জানো এইরকম ভাবে তোমার ভাই এসে শিক্ষা অর্জন করছে, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাইয়ের জারিয়াতে তোমার বাড়িতে বরকত রেখেছে, যতটা ইনকাম করত যতটা পরিশ্রম করে ইনকাম করত তার থেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাড়িতে বরকত দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো রকমের কমি নেই, আল্লাহর ভান্ডারে কোনো রকমের কমি হবে না। হে বন্ধু এই যে শিক্ষা, এই শিক্ষার বরকতে তোমার বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন অভাবই দেবে না। এই জায়গা থেকে প্রমাণ হয় আজকে যদি আপনি একটা ছেলেকে মাদ্রাসাতে শিক্ষার জন্ম দেন, আপনার যদি কোনো মেয়েকে দেন আপনার বাড়িতে কাজ হত, সে কাজটা আপনার বাড়তে হয় না, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাড়িতে বরকত দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান আপনার লেভেলে উঠিয়ে দেবেন, আপনার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। বন্ধু আমার আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, দুনিয়ার বুকে অন্য কোন লোকের কথা বলা হলো না সে লোক
লোকটি সব থেকে ভালো, নবী যে বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সব থেকে উত্তম যে ব্যক্তি এরকম মাদ্রাসাতে শিক্ষা অর্জন করলো এবং অপরজনকে শিক্ষা দিল। হে বন্ধু, আজকে দেখতে পাচ্ছেন যতগুলো মাদ্রাসাতে স্টাফ এই মাদ্রাসাতে শিক্ষকতা করেন তাদের বেতন আপনারা কত দেন? অনেক মাদ্রাসাতে 3,000, 4,000, 5,000 করে বেতন পায় তারা। অনেক মাদ্রাসাতে খুব বেশি যদি বেতন পায় তাহলে 7,000, 8,000, 10,000 করে পায়। বন্ধু আমার, একজন মাদ্রাসী যদি শিক্ষার কাজ ছেড়ে দিয়ে অন্য কাজ করে খেতে পাবে না পারবে না এটা কথা নাম, সেই যদি বিজনেস করতে চায় অনেক অনেক পয়সা ইনকাম করবে, কোটি কোটি টাকার মালিক হতে পারবে। বন্ধু আমার, এই মাদ্রাসাতে শিক্ষা অর্জন করার পর শিক্ষকতা করার উদ্দেশ্য হল যারা শিক্ষা অর্জন করলাম এবং শিক্ষা দিল তারা হল আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সব থেকে উত্তম ব্যক্তি। তার জন্য আজকে ছেলে মেয়েকে ছেড়ে 24 ঘন্টায় মাদ্রাসাতে শিক্ষকতা করেন। বন্ধু আমার, এই মাদ্রাসার গুরুত্ব কাজ খাস করে আমরা কিছু বুঝি না। এই মাদ্রাসা আজ থেকে নিয়ে আপনার শত শত বছর আগে কত পরিশ্রম করতে হয়েছে, আলে মরমা জীবন দিয়েছে পরিশ্রম করেছেন, তারপরে এইরকম মাদ্রাসা এরকম প্রতিষ্ঠান জায়গাতে জায়গাতে এলাকাতে এলাকাতে হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। খাস করে আপনাদের বলি এই জায়গাতে আল্লাহ বললেন এরিম দ্বারা আমি সম্মানকে আপার লেভেলে উঠাবো, সম্মানকে বাড়িয়ে দেব। বন্ধু আমার, এরিম শিক্ষা করাটা ফরজ আল্লাহ রাব্বুল আলামিন করলেন, আর এই জায়গাতে বলেন হে বান্দা আমি ইলিম দ্বারা তোমার সারা পৃথিবীতে সম্মানকে আমি ছড়িয়ে দেব। এই কোরআনকে রিসার্চ করা এইরকম ভাবে প্রয়োজন আমাদের, যতটা আজকে সায়েন্টিস্ট যত বড় বড় বৈজ্ঞানিকেরা কোরআনকে রিসার্চ করেছে আমরা জীবনে একবার খুলেও দেখি না, নিজের ছেলে মেয়েকে আমরা শিক্ষা দিই না। আর এই জায়গাতে আমরা মনে করি যে আমাদের ছেলে মেয়ে এই মাদ্রাসাতে শিক্ষা অর্জন করে কি হবে, বড় বড় ডাক্তার বানাবো, MBBS ডাক্তার হবে, বড় বড় মাস্টার হবে, এরকম উঁচু শিক্ষা দেব, দুনিয়াবী শিক্ষা দেব। বন্ধু আমার, ইলিমের ইলিমকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে ইলমে নাফে, একটা হচ্ছে ইলমে গায়ের নাফে। আমি অল্প অল্প করে একটু করে টাচ দিচ্ছি, যে ইলিমটা শিক্ষা করে শিক্ষা অর্জন করার পর ইহকাল এবং পরকাল আমার জীবন ব্যবস্থা ভালো হবে, আমি লাভবান হব, সে ইলেম হাসিল করতে হবে, সে শিক্ষাটা নিতে হবে। যে শিক্ষা অর্জন করার পর আমার জীবনটা বরবাদ হয়ে যাবে সে ইলেম জীবনে নিতে হবে না। বন্ধু আমার, আপনাদের আমি বলি শেখ নাজির হোসেন তাহলি সাহেব কত কষ্ট করেছেন এই মাদ্রাসার জন্য, এইরকম মাদ্রাসার পরিচালক তিনি ছিলেন, সেই মতো আজকে আপনারা এই শেখদেরকে নিয়ে মাদ্রাসা পরিচালনা করেছেন, মাদ্রাসার শিক্ষা দীক্ষা এ সব কিছু আপনারা যতগুলো খরচ বরচ হয় সব কিছু আপনারা বহন করছেন। সেই সময় হযরতে মিয়া নাজির হোসেন দেহলভি সাহেব উনি কত কষ্ট করেছেন, ওনার যদি জীবনে পড়েন তাহলে আপনার চোখে জল চলে আসবে। কষ্ট করেছেন দিল্লি স্টেশনে কাজ করেছেন, কুলির জামা পরে কাজ করে মাদ্রাসাতে টাকা নিয়ে এসে দিয়েছেন, আর সেই টাকা তো হোস্টেলের খরচ হয়েছে। আজকে মাদ্রাসার তালবিলিমদেরকে দেখে অনেক আমার বাপ জান আমরা কি করি, আমরা এরকম খারাপ খারাপ কথা আমরা ব্যবহার করি, ছেলেদেরকে জায়গিরের ব্যবস্থা দিই না। বন্ধু আমার, এই জায়গাতে আপনারা এই মাদ্রাসাতে বরকত কতটুকু আছে আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকাতে আপনাদের বরকত কতটুকু দেবেন। হযরত মিয়া নাজির হোসেন দেহলভি সাহেব কত কষ্ট করেছেন আর করে মাদ্রাসা করেছেন, এরকম শেষের বেলায় এরকম একদিন হযরতে
তুমি কোথায় থেকে আসলে বাবু রে? তুমি অনেক দূর থেকে এসেছ মনে হচ্ছে। তোমার পেডিং পত্রটা আমাকে দিয়ে দাও। শেখ নিজের ছেলের পেডিং পত্রগুলো নিচে নিয়ে মাথায় করে নিলেন, আর মাথায় করে চলতে চলতে মাদ্রাসা পর্যন্ত গেলেন। মাদ্রাসাতে গিয়ে ছেলেটাকে সুন্দরভাবে বসায় দিলেন, বললে বাবু তুমি জায়গাতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার খাবার ব্যবস্থা করে দেবেন এবং কালকে সকাল থেকে তোমার শিক্ষার ব্যবস্থা হবে। হে বন্ধু, এইরকম ভাবে আবার ওখান থেকে শেখ চলে গেলেন স্টেশনে কাজ করার জন্য। সকাল যখন হয়েছে ফজরের নামাজের পর শেখ জুব্বা লাগে জামা কাপড় পরে মাদ্রাসার গ্রাউন্ডে ঢুকেছে। মাদ্রাসার মধ্যে ঢুকে ছেলেটির সঙ্গে সঙ্গে নজর পড়ে গিয়েছে, বলছে হাই আমি বরবাদ হয়ে গেলাম, এই তো আমার উস্তাদ। তখন ফুলের জামা পরেছিল, যেরকম স্টেশনে কুড়িরা কাজ করে সেই মতো জামা পরেছিল। আমি বুঝতে পারিনি, তার জন্য আমি আমার নিজের ব্যাটিং পত্র গুলো তাকে দিয়েছিলাম। এইরকম চিন্তায় চিন্তিত হয়ে বসে আছেন। শেখ এসে শিক্ষা এইরকম ভাবে দার্সের কাজ শেষ করলেন। সে জায়গাতে সবক শুনলেন, সবক দিয়ে দিলেন। যখন উঠে যাচ্ছেন তখন ছেলেটি তার হয়ে বলছেন, ওস্তাদ মহতারাম আমি তো এইরকম ভাবে সর্বনাশ হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম। আপনি একজন ওস্তাদ, আমার মনের পুত্র আপনি বহন করলেন। সেই সময় শেখ মুখ থেকে উত্তর দিচ্ছেন, বাবু রে এইরকম ভাবে যখন ছেলেরা কোরআনের পাখিরা এইরকম কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য এই মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার তালবিলমেরা বাড়ি থেকে যখন বের হয় আল্লাহর অগণন ফেরেশতাগুলো এই জমিনের বুকে সম্মানের জন্য নিজের ডানাগুলো বিছিয়ে দেন। হে বাবু তুমি শোনাও, তুমি যে বললে ওস্তাদ গো আপনি আমার ব্যাটিং গুলো বহন করেছেন, বাবু রে একজন এইরকম ভাবে আল্লাহর অগণন ফেরেশতা গুলো যখন এইরকম ভাবে নিজের ডানা গুলো সম্মানের জন্য পায়ের নিচে বিছিয়ে দিতে পারে, আমি একজন মানুষ, আমি একজন আল্লাহর বান্দা হয়ে তোমার ব্যাটিং পত্র কেন বহন করতে পারি না? এই শব্দ এসেছে যারা ইলম অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের পথ থেকে এত আসান করে দেন, স্মরণ করে দেন। সেই সে অন্য জায়গা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তৈরি করে রেখেছেন জান্নাত। শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন যে ফরজ করেছেন, আর শিক্ষার কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন কত আমাদেরকে জ্ঞান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন যে আমি সামান্য জ্ঞান দিয়েছি, এই সামান্য জ্ঞান পেয়ে যদি রকেট উড়াতে পারে আকাশ দিয়ে, যদি ট্রেন চালাতে পারে, যদি এক এক করে দুনিয়ার মুখে এমন এমন জিনিস অ্যান্ড্রয়েড মোবাইল থেকে নিয়ে আপনার স্যাটেলাইট চ্যানেল থেকে নিয়ে এক এক করে দুনিয়াতে যতগুলো জিনিস এসেছে কিয়ামত পর্যন্ত আসবে ওই সমস্ত জিনিসের জ্ঞান অল্প অল্প করে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দিয়েছে, আর বলছেন বান্দা আমি তোমাদের মধ্যে অল্প জ্ঞান দিয়েছি। বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে আমাদেরকে জ্ঞান দিয়েছেন, অল্প জ্ঞান পেয়ে সারা
পৃথিবীর জিনিসগুলা মানুষ রেমোট দ্বারা কন্ট্রোল করে রেখেছেন। টিভি থেকে এলসিডি থেকে নিয়ে যতগুলো জিনিস আবিষ্কার হয়েছে সমস্ত জিনিসের পরিচালনাকারী তারা আমাদের মতো মানুষ। বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন সে জায়গাতে এইরকম ভাবে ঘোষণা দিলেন, আমি অল্প জ্ঞান দিয়েছি, অল্প জ্ঞান পেয়ে যদি মানুষ দুনিয়ার বুকে রাজত্ব করে, দুনিয়ার বুকে বিশাল বিশাল জিনিসগুলোকে যদি তারা কন্ট্রোল করে রাখতে পারে, এই যে দেখতে পাবেন 1,000, 2,000, 3,000, 200, 100 করে মানুষ হাওয়ায় জাহাজে এইরকম চেপে এইরকম আকাশের মধ্যে উপরে হাওয়ায় উড়ে যায়, সে জিনিসখানা মানুষ কন্ট্রোল করে রেখেছেন। বন্ধু আমার খাস করে আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান জমিনের বুকে দিয়েছেন, মানব জাতিকে দিয়েছেন, অন্য কোনো আল্লাহর মখলুকাতকে দান করে নাই, কিন্তু তারা আজ থেকে 1400-1500 বছর আগে এইরকম ভাবে সাহাবীরা নবীজির কাছে জ্ঞান অর্জন করার জন্য তারা জান দিয়ে প্রাণ দিয়ে যেতেন, তারা চিন্তা করেনি কেমন করে আমার চাষবাস হবে, কেমন করে আমার ঘর বাড়ি চলবে, তারা চিন্তা না করে নবীজির কাছে গিয়ে বসে বসে জ্ঞান অর্জন করেছেন। হে মেয়েরা, মেয়েরা নবীজির কাছে গিয়ে বলেছিলেন, নবীগণ আপনার সুন্দর ভাবে বিশাল বিশাল এইরকম অনুষ্ঠান হয়, আপনি ওই জায়গাতে গিয়ে শিক্ষা দেন, তাদের আগে থেকে বক্তব্য রাখেন, আমাদের কোনো অনুষ্ঠান হয় না, আমাদের একটা সময় নির্ধারিত করুন, আমরা যেন আপনার কাছে বসে শিক্ষা নিতে পারি। নবীজি বললেন, কি মায়েরা তোমরা অমুক জায়গাতে থাকবে, আমি অমুক সময় নির্ধারিত করলাম, নবীজি তাদের কাছে গিয়েও শিক্ষার ব্যবস্থা দিয়েছি, তাদের অন্তরে এতটা ছিল। বন্ধু আমার, দুনিয়াতে করোনা ভাইরাস থেকে নিয়ে অনেক বড় বড় এর আগে প্লেগের অসুখ ছিল, এর আগে মারাত্মক মারাত্মক অসুখ ছিল, আজকে করোনা ভাইরাস আমি কিছুই মনে করি না। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে যে জায়গাতে, যেই মাটিতে, যেই গ্রামে, যে জায়গাতে কোরআনের হাদিসের যখন গুম 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 করে তেলাওয়াত হয়, কোরআনের আয়াতগুলো যখন পড়ে ফজরের সময় নামাজ পড়ার পর দেখতে পাবেন মাদ্রাসার ছেলেরা এইরকম ভাবে গোয়াল হয়ে বসে যায়, আর বসে যখন পাখিগুলো কিতমিত কিতমিত চুই 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 করে, তখন সে ছেলেগুলো মাদ্রাসার এইরকম বারান্দার মধ্যে বসে, ঘরের মধ্যে বসে যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলিফ লাম মিম এইরকম ভাবে যখন কোরআন তেলাওয়াত করতে লাগে, কি মঙ্গল এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার বদৌলতে আপনাদের উপরে বিপদ হতে দেবেন না, আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন এইরকম ভাবে অভাব দেখা দেবেন না, এই মাদ্রাসাকে অন্তরভাবে দিলের মধ্যে আপনারা মহাব্বত করে ঢুকিয়ে রাখুন, এই জায়গাতে এসে আপনি যা সাহায্য করবেন, আপনি মাদ্রাসা দিয়ে এক টাকা দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জারিয়াতে আপনার বাড়িতে বিশাল বরকত দেবে। আপনি বলবেন, সময়টা আমি প্রায় মোটামুটি আপনাদের 5-10 মিনিটের মধ্যে আমি মেন টার্গেটে আসছি, এই জায়গাতে আপনি শুনুন, ইতিহাস প্রমাণ আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি এমন অবস্থায় ছিলেন বাড়িতে খাবার ছিল না, আজকে আপনাদের আমাদের বাড়িতে কোনো রকমের অভাব নেই, আপনারা আমরা যা ইচ্ছা তাই আমরা খাই, সেই আমরা পরনে জামা কাপড় খরিদ করে আমরা ব্যবহার করি। বন্ধু আমার, এমন একটা সময় ছিল যে সময় কি ছিল, খাবার এত অভাব ছিল, হযরত আবু হুরায়রা বলেন, আমি 2-3 দিন থেকে অনাহার খাবার পাইনি, কিন্তু নবীজি যে দার্শে যাব আমি এরকম শক্তি পাই না যে আমি হেঁটে নবীজির দার্শে গিয়ে বসবো।
আবু হুরায়রা বলেন, আমি পদ্ম দিলাম নবীজির দাসে গিয়ে বসব, নবীজির মুখ থেকে আমি এইরকম ভাবে কথাগুলো শুনব। হে বন্ধু, আবু হুরায়রা বলেন, আমি এক পা দুই পা করে হাঁটতে 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 আমি একটা রাস্তার কিনারা গিয়ে দাঁড় হয়ে গেলাম। আর দাঁড় হওয়ার উদ্দেশ্য হল আমার এই অবস্থা, আমার পেটে খাবার নেই, আমি এই অনাহার অবস্থায় আছি, ক্ষুধার্ত অবস্থায় আছি, আমি বলতে পারি না। বন্ধু আমার, আজকে আপনারা জায়গির দিতে চান না, মাদ্রাসার ছেলেদের খাবার অনেক ভাই দিতে চাইলাম। বন্ধুগণ, আপনি জায়গির রাখবেন, ছেলেদেরকে খাবার দেবেন, মাদ্রাসাতে এসে এক এক করে সব কিছু জিনিসের আপনারা অংশগ্রহণ করবেন, আপনার বাড়িতে কতটুকু বরকত হবে। ইতিহাস খানা আপনি যদি শুনান তাহলে অবাক হবেন। হযরত আবু হুরায়রা দাঁড় হয়ে গেলেন। আবু হুরায়রা বলেন, আমি দাঁড় হলাম কিসের কারণে, যখন ওই রাস্তা ধরে কেউ আসবে, হযরত আবু বকর আসবে, ওমর আসবে, উসমান আসবে, যখন আমাকে দেখবে শুকনো মন এইরকম মলিন হয়ে আছে, উষ্ণ ফুষ্ণ হয়ে আছে, চিড়াখানা শুকিয়ে আছে, তখন আমাকে হাত ধরে খাবার জন্য বাড়ির দিকে নিয়ে যাবে। সে পদ্ধতি নিল যে আমি কিছু প্রশ্ন করব, ওই প্রশ্ন উত্তর দিতে দিতে আমার যখন চেহারার দিকে তাকাবে, আমার যখন মুখমণ্ডলটা দেখবে, তখন আমার হাতটা ধরে খাবার জন্য নিয়ে যাবে। বন্ধু আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আবু হুরায়রা বলেন, আমি যখন আবু বকর সিদ্দিককে দেখলাম আমার অন্তরটা এত বড় হয়ে গেল, এই যে আসছে আমার চেহারাটা দেখে আমার খাবার ব্যবস্থা করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, আসার পরে হযরত আবু হুরায়রা প্রশ্ন করে বসলেন, প্রশ্ন উত্তর দিলেন, উত্তর দিয়ে এক মিনিট হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড় হলেন না, এক পা দুই পা করে বাড়ির দিকে গেলেন। আর বাড়িতে গিয়ে ঢুকে গেলেন, আবু হুরায়রা বলেন, আমি লক্ষ্য করে দেখেছি কিন্তু আমার দিকে দ্বিতীয়বার তাকিয়েও দেখলেন না। দ্বিতীয় নম্বরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, উমারকে প্রশ্ন করা হলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন উত্তর দিলেন, উত্তর দিয়ে তাকে খাবার কথা জিজ্ঞেস করলেন না, কোনোই কথা জিজ্ঞেস করলেন না, এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে আবার উমর ও বাড়ির মধ্যে ঢুকে গেলেন। শেষে আসার পরে নবীজি আবু হুরায়রা চিড়াখানা দিকে যেন এইরকম হয়ে গেলেন, হায়রে আবু হুরায়রা চিড়া এত শুকনো হয়ে গিয়েছে, শুকিয়ে গিয়েছে। আবু হুরায়রা, আমি মনে করছি তুমি ক্ষুধার্ত অবস্থায় রয়েছ, আবু হুরায়রা কোনো এইরকম ছেলে নয়, আসাবে সুফার ছাত্র, নবীর ছাত্র, আসাবে সুফার মধ্যে মসজিদে নববীর মধ্যে হযরত আবু হুরায়রা শিক্ষা গ্রহণ করছিলেন। আবু হুরায়রার হাতটা ধরে নবীজি এইরকম করে টানতে টানতে যেতে যেতে বাড়ি পর্যন্ত গেলেন। বাড়িতে গিয়ে নবীজি বাড়িতে গিয়ে জিজ্ঞেস করা হলো, তল্লাশ না হলো, তল্লাশ করে দেখা গেল বাড়িতে কোনো রকমের খাবার ব্যবস্থা নাই। একজন নবীজির বিবি নবীজিকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমরা রেখে দিয়েছি। নবীজি আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা, আর আবু হুরায়রা যখন এক গিলাস দুধের কথা শুনেছেন,
চট করে এইরকম যেন হাসি মুখে দাঁড় হয়ে আবু হুরায়রা বলছেন, নবীজি হয়তো আমাকে পান করার কথা বলবেন, সেই কথা নবীজি বললেন না, তাড়াতাড়ি বললেন আবু হুরায়রা মসজিদে নববীতে যাও, ওই মাদ্রাসাতে যাও, আর গিয়ে মাদ্রাসায় যতগুলো ছাত্র আছে সমস্ত ছাত্রগুলোকে ডেকে নিয়ে এসো। আবু হুরায়রা এক পা দুই পা করে যেতে যেতে মসজিদ নববীতে পৌঁছালেন, ওখানে গিয়ে সমস্ত ছাত্রগুলোকে ডেকে নবীজির কাছে আসলেন। আসার পরে সমস্ত ছাত্রদের অর্ডার দেওয়া হলো, ও সাহাবীরা ও আমার ছাত্ররা তোমরা সুন্দরভাবে বসে যাও। বসে দেওয়া হলো, হযরত আবু হুরায়রাকে ডেকে নবীজির হাতে ওই দুধের গিলাস রয়েছে, দুধের গিলাস খানা নিয়ে হযরত আবু হুরায়রার হাতে দিয়ে দেওয়া হলো। আবু হুরায়রাকে বলল, আবু হুরায়রা এই যে নাও, একদিক থেকে তুমি বিসমিল্লাহ বলে দুধ পান করাতে লাগো। হযরত আবু হুরায়রা সুন্দরভাবে দুধ পান করাতে লাগলেন। হে বন্ধু, হযরত আবু হুরায়রা বলেন, এইরকম ভাবে যতগুলো আমার সঙ্গে সাথী ছিল, যতগুলো নবীজির তালবিলেমেরা ছিল, ওই সমস্ত তালবিলেমেরা তৃপ্তি সহকারে দুধ পান করল, অন্তর ভরে মন ভরে দুধ পান করল। শত শত নবীজির ছাত্রগণ দুধ পান করলেন। বন্ধু আমার, শেষের বেলায় নবীজি বলছেন, ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, এখন তুমি আর আমি বেঁচেছি, তোমাকে পান করতে হবে আর আমাকে পান করতে হবে। আবু হুরায়রার হাত থেকে দুধের গিলাসটা নিলেন আর নিয়ে দুধ পান করলেন। শেষের বেলায় হযরত আবু হুরায়রার হাতে নবীজি গিলাস উঠিয়ে দিলেন, হে আবু হুরায়রা, যাও যাও তুমি দুধ পান করো। এইরকম ইতিহাস লিখছেন, আবু হুরায়রাকে নবীজি মধ্যে মধ্যে বললেন, হে আবু হুরায়রা,